আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর রহস্যের সম্মতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সবাই জানেন 17 অক্টোবর থেকে সৌদি আরবে মাস্ক ছাড়া চলাফেরার অনুমতি প্রদান করা হয়েছে, কিন্তু এখানে তারা 6টি শর্ত দিয়েছে, যে 6টি শর্ত আপনাদেরকে অবশ্যই মানতে হবে। আজকে আমরা সেই যেই 6টি শর্ত দেওয়া হয়েছে সৌদি শাস্ত্র মন্ত্রণালয় থেকে, সেই সকল শর্তগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথম যেই শর্তটা রয়েছে সেটা হচ্ছে খোলামেলা জায়গায় মাস্ক ব্যবহার না করলেও চলবে, অর্থাৎ যে সকল জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে আপনি যদি মাস্ক না লাগান কোনো সমস্যা হবে না। কিন্তু যে সকল জায়গাগুলোতে আপনার গণবসতি রয়েছে বা যেখানে পাবলিক প্লেস, যেখানে প্রচুর পরিমাণ লোক একসাথে সমাগম হয়, মিটিং টিটিং, এসব জায়গাতে কিন্তু আপনাকে মাস্ক লাগাতেই হবে। দ্বিতীয়ত, তারা যেই আপডেটটি জানিয়েছে সেটা হচ্ছে যারা এখনও কোভিড-19 ভাইরাসের 2টি ডোজ টিকা গ্রহণ করেনি তাদের এখনও আগের মতোই সব জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ যারা আপনারা করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো রয়েছে ফুললি ভ্যাকসিনেটেড না, অর্থাৎ ডোজ 2টা কমপ্লিট করেন নাই, আপনাদেরকে আগের মতোই মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো জায়গাতেই যদি যান মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবেন না, তাহলে আপনাকে মাস্কের গ্রামা খেতে হবে। তৃতীয়ত, ইনডোর পাবলিক প্লেসে এখনও আগের মতোই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। ইনডোর প্লেস বলতে কি, ধর একটা অফিসের ভিতরে, একটা ইনডোর, ইনডোর হচ্ছে আবদ্ধ কোনো জায়গা যেখানে আপনার পাবলিক থাকে, অর্থাৎ লোক সংখ্যা বেশি থাকে, ওই সব জায়গাগুলোতে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এখন 17 অক্টোবর থেকে মাস্ক ছাড়া চলতে পারবেন মানে তার ইচ্ছা ইচ্ছা খুশি না, এখানে আপনি ফুলি ভ্যাকসিনেটেড হলে এটা করতে পারবেন। বাট ইনডোর প্লেস যেখানে থাকবে, যদি লোক সংখ্যা বেশি হয় সেখানে অবশ্যই আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। চতুর্থ যেটা হচ্ছে, মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর করোনা টিকা গ্রহণকারীরা সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবেন, কোনো অনুমতির প্রয়োজন লাগবে না, তবে এক্ষেত্রে সেখানে মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ আগে যেটা মসজিদুল হারাম মসজিদুল নববীতে প্রবেশ করার জন্য আগে অনুমতি লাগত, অনুমতি ব্যতীত কেউ যদি ওখানে প্রবেশ করতো তাহলে তাকে গ্রামা দেওয়া হতো, এখন থেকে সেই অনুমতি আপনাকে নিতে হবে না। আপনি যে কোনো সময় ঢুকতে পারবেন, কিন্তু সেখানে ঢুকার পর আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, কারণ মসজিদুল হারাম এবং মসজিদুল নববী সেখানে কিন্তু প্রচুর মুসল্লিরা থাকে, অর্থাৎ লোক সংখ্যা বেশি থাকে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। পঞ্চমত হচ্ছে পাবলিক প্লেস, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম। পাবলিক প্লেস বলতে আপনার সিনেমা হল, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বাস, ট্রেন, যেখানে গণপরিবহন, সেসব জায়গাগুলোতে আপনাকে অবশ্যই কি দূরত্ব বজায় রাখতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আর সেখানে যদি আপনারা মাস্ক ইউজ না করেন সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, যেহেতু ফুললি ভ্যাকসিনেটেড ব্যক্তিরা ছাড়া যাতায়াত করার সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে পাবলিক আপনার এই যেই যাতায়াত যেই বাহনগুলো রয়েছে ট্রেন বাস এগুলাতে আপনারা যদি মাস্ক ইউজ না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 6 নম্বর হচ্ছে, বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে ইচ্ছে মতো অংশগ্রহণ করা যাবে, যেটা আগে লিমিট করা ছিল, কোথাও 50 জন, কোথাও 60 জন, কোথাও 70 জন, কিন্তু এখন কোনো লিমিট নেই, আনলিমিটেড সেখানে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো মিটিংয়ে সব জায়গাতে, কিন্তু এখানে অবশ্যই আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে এই 6 নম্বর যেটা সেটা হচ্ছে কি, আপনাদের যে আপনারা যে কোনো বিয়ে অনুষ্ঠানে বা যে কোনো মিটিংয়ে আপনারা ইচ্ছে মতো সেখানে অংশগ্রহণ করতে পারবেন, যেটা আগে অনেকজন একসাথে হওয়া যেত না, একটা লিমিট ছিল, কোটা ছিল 50 জন বা 70 জন, এখন থেকে সেই লিমিটটা থাকছে না, কিন্তু অবশ্যই আপনাদেরকে মাস্ক ইউজ করতে হবে সেখানে। তো এই 6টি শর্ত, এগুলোর বাইরে যদি আপনি একটা করেন না তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। তো প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই 6টি শর্ত রয়েছে এই 17 অক্টোবর থেকে যেই মাস্ক ছাড়া আপনারা চলতে পারবেন, এটার ওপরে 6টি শর্ত, এগুলো আপনাকে মেনেই চলতে হবে। যেখানে মাস্ক প্রয়োজন সেখানে মাস্ক দিতে হবে, যেখানে মাস্ক প্রয়োজন নাই সেখানে মাস্ক ছাড়া আপনি গেলেও কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর যারা এখনও বুঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই আছেন কিপটা, ভিডিওটা দেখেন কিন্তু শেয়ার করেন না, আরে ভাই শেয়ার না করলে হবে না, তো আমরা তো জাস্ট আপনাদেরকে এগুলো জানাতে পারবো। যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে বা আপনার বন্ধু বান্ধবের মাঝেও যদি এই ভিডিওগুলো শেয়ার না করেন, ইনফরমেশনমূলক ভিডিওগুলো যদি শেয়ার না করেন, তাহলে তারা কিভাবে জানবে? এটা তো আপনাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব আমাদের থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি আপনাদের সঠিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য। এখন আপনারা যদি এই তথ্যগুলো শেয়ার না করেন,
মিডিয়াতে যদি আপনারা এগুলা শেয়ার না করে দেন, ইমোতে যদি শেয়ার না করেন, তাহলে এগুলো কিন্তু ছড়াবে না এবং অনেক প্রবাসী ভাইরা কিন্তু এগুলো পাবে না। তার মানে আপনি কি চান না যে একটা ভিডিও যাতে সবাই পাক, সবাই জানুক, সকল প্রবাসীরা উপকৃত হোক? আশা করব আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যেই তথ্যগুলো সঠিক এবং নির্ভরযোগ্য ওই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করা উচিত, আপনারা অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।